কিছুদিন আগে পিকনিকে গিয়েছিলাম, তার কিছু ভিডিও ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি শেয়ার করছি ভেজ ডেতে কী কী আমি রান্না করেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাধারণত ভেজ ডেতে বিউলির ডাল করি। বিউলির ডালটা আমি আদা বাটা মৌরি দিয়ে করে থাকি। এটা আমি আগে সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে পোস্ত বেটে নিচ্ছি মিক্সিতে। প্রথমে আমি পোস্তটা করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে আমি এবার ফুলকপি আলুর পোস্ত করব। এখানে ছোটো ছোটো করে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, আর একটু সামান্য কড়াইশুঁটি দিয়েছি। পোস্তটা আমি প্রথমে করে নিচ্ছি। স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে পোস্তটা চাপিয়ে দিয়ে এদিকে আমি বিউলির ডালটা সাজিয়ে নিচ্ছি। ডাল হয়ে গেছে, এবার আমি পোস্তটা দেখে নিচ্ছি হয়েছে কিনা। পোস্তটাও হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে পোস্তটার জলটা একটু শুকিয়ে নিচ্ছি। পোস্ত রেডি। আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে পোস্ত খেতে অসাধারণ হয়। এবার আমি করে নেব উচ্ছে চচ্চড়ি। তার জন্য উচ্ছে আলু বেগুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাও আমি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে করে নেব। এটাতেও আমি কোনো জল দেব না, এটা একদম শুকনো শুকনো হবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য একটু লবণ আর চিনি। সব শেষে ভেজে নিচ্ছি পাঁপড়। ভেজ ডেতে আমি রান্না করলাম উচ্ছে চচ্চড়ি, আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে পোস্ত, বিউলির ডাল আর পাঁপড় ভাজা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।